নমস্কার বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামার থেকে খুব সুন্দর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তোমাদের সাথে আলোচনা করব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ পসেসিভ অ্যাডজেকটিভস এবং পসেসিভ প্রোনাউন্স তো পসেসিভ অ্যাডজেকটিভ এবং পসেসিভ প্রোনাউন্টের শূন্যস্থান পূরণ তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমাদের প্রথমে বলে দেব কোনগুলো পসেসিভ অ্যাডজেকটিভ এবং কোনগুলো পসেসিভ প্রোনাউন তারপরে সেই পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন শূন্যস্থান পূরণ কীভাবে করতে হয় সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো তো এই পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন প্রোনাউনের একটি ভাগ তেমনি পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ একটি ভাগ এদের দুজনের মধ্যে বিট ডিফারেন্স আছে খুব সামান্যতম ডিফারেন্স আছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদেরকে বলে দেবো এবং কীভাবে শূন্যস্থান পূরণ করতে হয় সাবজেক্ট দেখে সেভাবে আলোচনা করবো তার জন্য তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে শুনতে হবে এবং বুঝতে হবে আর খাতা পেন নিয়ে রেডি থাকতে হবে আমি যেমনভাবে প্র্যাকটিস করবো তোমার তেমনভাবে প্র্যাকটিস করবে তাহলেই তোমার শিখে যাবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে তো শুরু করছি পসেসিভ প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ প্রথমে আমি তোমাদের ছকের দ্বারা দেখিয়ে দিচ্ছি কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে কোনটা পসেসিভ প্রোনাউন হতে পারে দেখো প্রথম আছে প্রোনাউন আই আয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ মাইন আবার আয়ের প্রোনাউন মাইন নেক্সট উই উই মানে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার পসেসিভ প্রোনাউন আওয়ার্স ইউ মানে তুমি বা তোমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ইওর প্রোনাউন ইউর হি মানে সে পুংলিঙ্গ পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ পসে প্রনাউন সি মানে সে স্ত্রীলিঙ্গ অ্যাডজেক্টিভ হার প্রনাউন হার্স ইট ইট মানে ইহা কোন বস্তু এর পসেসিভ অ্যাডজেক্টিভ ও যার পসেভ প্রনাউনও তাই ইটস দেউন পিভ পসেসিভ দেউন দে শুধুমাত্র এটা মনে রাখবে এর মধ্যে বেশিরভাগ কিছু ব্যতিক্রম নেই মানে বেশি কিছু কঠিন নিয়ম কানুন নাই শুধুমাত্র এস যুক্ত প্রনাউনগুলো হয়ে যাবে প্রসেসিভ এস বিহীন প্রোনাউনগুলো হবে প্রসেসিভ অ্যাডজেকটিভ বোঝা গেছে তো এরপর শুরু করছি কাজগুলো এর দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে তার মানে কোনগুলো মাই আওয়ার হিজ হার ইটস

সিরিন হায়ার ইজি ওর সিস্টার তোর বোন কোথায় নেক্সট নাম্বার থ্রি দিস ইজ মাই পেট এটা আমার পোষা প্রাণী ড্যাশ নেমিজ টিনটিন তার নাম হয় টিনটিন এখানে দেখো পোষা প্রাণীটা কোন কিছু লিঙ্গ উল্লেখ করা নাই তাই আমি এখানে ইটস বসিয়ে দিলাম ইটস নেমিজ টিনটিন নেক্সট নাম্বার ফোর ড্যাশ কনসেপ্ট ইজ ভেরি ক্লিয়ার তার কনসেপ্টটা হয় খুব কষ্ট তার মানে কি হিজও হতে পারে এখানে আর হাড়ও হতে পারে এখানে হিজ অথবা হার যে কোনো একটা বসাতে ওকে নাম্বার ফাইভ আই লস্ট ফেভারিট লাই আমি হারিয়েছি আমার প্রিয় খেলনাটা আমার মানে কি মাই মাইজেক্ট মাই বসে গেল নেক্সট নাম্বার সিক্স সি গেভ মি ড্যাস টিফিন সে আমাকে তার টিফিন দিয়েছিল পস্তি অ্যাডজেক্টিভ তার মানে কি সি আছে তারা হবে হার সি গেভ মি হার টিফিন নেক্সট নাম্বার সেভেন সুবির হ্যাড সোল্ড ড্যাশ ওল্ড বাইসাইকেল সুবির তার পুরাতন বাইসাইকেলটা বেঁচে দিয়েছে তার মানে কি সুবির ছেলে তার মানে তার মানে হবে হিজ সুবির হ্যাজ সোল্ড হিজ ওল্ড বাইসাইকেল সুবির তার ওল্ড বাইসাইকেলটা বেঁচে দিয়েছে নেক্সট নাম্বার এইট মমতাজ হ্যাড ব্রোকেন ড্যাশ লেগ মমতাজ তার পা ভেঙেছে তার মানে কি মমতাজ মেয়ে তাহলে কি হবে হার মমতাজ হ্যাড ব্রোকেন হার লেগ মমতাজ তার পা ভেঙেছে এরপরে আছে বিয়ের দার্ক রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউন যোগ করে বা ব্যবহার করে সেন্টেন্সগুলো নতুন করে লিখতে হবে ফার্স্ট নাম্বার ওয়ান দিস ইজ আওয়ার হাউস এটা আমাদের ঘর এটা এই সেন্টেন্সটাকে পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পেরেছে এখানে আওয়ার আছে আওয়ারটা পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ারটাকে আওয়ার্স করতে হবে তখন হবে পসেসিভ প্রোনাউন তাহলে এটাকে পসেসিভ প্রোনাউনে লিখলে হয় দিস টি এইজ আই এস দিস হাউস ইজ আওয়ার্স এই ঘরটা হয় আমাদের দেখো আওয়ার্সটা হয় আর প্রসেসিভ প্রণ মানে বেশিরভাগ ক্ষেত্রে প্রসেসিভ প্রণামগুলো সব শেষে বসে সেন্টেন্সের শেষে সবসময় প্রসেসিভ প্রণাম বসে তাই আওয়ার্স হয়ে গেল নেক্সট নাম্বার টু দিস আর ইয়োর বুকস এই বইগুলো তোমার এই বইগুলো তোমার ইয়োরটা পসেসিভ অ্যাডজেক্টিভ আছে তোমাকে করতে হবে ইয়োর তাহলে হবে দিস টি এইচ ই এস দিস বুকস বি ডবল ও কে এস দিজ বুকস আর ইউর এই বইগুলো হয় তোমার ওকে স্টপ দিজ বুকস আর ইউর নাম্বার থ্রি দিস ইজ মাই আমব্রেলা এটা আমার ছাতা মাইটা পস্তার্টিভ প্রণাউনে করতে হবে মাইন করতে হবে তখন হবে দিস টি এইচ আই এস দিস

কম্পিউটার সিওএম পিইউটি ইয়ার দ্য কম্পিউটার ইজ হিজ কম্পিউটার হচ্ছে তার হিজটা কী হবে নেক্সট নাম্বার ফাইভ দ্যাট ইজ হার বার্থডে ফ্রক এটা তার জন্মদিনের ফ্রক এটা তার জন্মদিনের ফ্রক এই যে হারটাকে হার্স করতে হবে হারটাকে হার্স করতে হবে তাহলে হবে দ্যাট বার্থডে ফ্রক

তোমরা অবশ্যই এটাকে পসেসিভ প্রোনাউনে যোগ করে করবে ওকে তাহলে এখানে দেটা দেটাকে করতে হবে দেয়ার্স করতে হবে দেটাকে দেয়ার্স করতে হবে তাহলেই হয়ে যাবে চেষ্টা করে দেখো কমেন্ট বক্সে কমেন্ট করো নাহলে আমি বলে দিচ্ছি ওকে এরপরে আছে সিএ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউনস অ্যান্ড অ্যাডজেকটিভস পসেসিভ প্রোনাউন এবং প্রসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে শূন্যস্থান পড়ুন ওকে ফার্স্ট নাম্বার ওয়ান আই অ্যাম অ্যাফ্রেড আমি ভয় পাচ্ছি আই ক্যান অনলি টেল ইউ আমি তোমাকে শুধুমাত্র বলতে পারি ভেরি লিটল খুব সংক্ষেপে ইন দিজ লেটার্স আমার এই লেটারের মাধ্যমে অফ মাইন্ড আমার লেটারের মাধ্যমে আমি তোমাকে অল্প কিছু জানাতে পারি শেষে শূন্যস্থান স্থান আছে কারণ পশ্লসে প্রোনাউন মাইন বসে গেল ওকে নাম্বার টু ইট ইজ ড্যাশ আর ড্যাশ ওয়েল নাও ইট ইজ হিজ ওয়েল নাও এটা এখন তার কুয়া নেক্সট নাম্বার থ্রি হি লস ড্যাশ ওয়ে ইন এ ফরেস্ট সে বনে তার পথ তার মানে কি হিজ বসবে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে কেন হিজ হয়ে নাম্বার ফোর দ্য ম্যানস কাপ ইজ আওয়ার্স মানুষের বাচ্চাটি হচ্ছে আমাদের তাহলে আমাদের মানে কি পসেসিভ প্রোনাউন হয়ে গেল নেক্সট নাম্বার ফাইভ ড্যাশ মাদার উড বি এবেল টু ট্রেস হার লস্ট চাইল্ড তার মা সক্ষম হয়েছিল তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে তাহলে তার মা মানে কি হার মাদার হবে এখানে হার মাদার ওকে নেক্সট নাম্বার সিক্স হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাইন্টিস্ট এভার বর্ণ ইন কান্ট্রি বলছে সে হচ্ছে মহান সাইন্টিস্টদের মধ্যে একজন যে আমাদের আমাদের দেশে জন্মগ্রহণ করছে আমাদের মানে কি আওয়ার অ্যাডজেক্টিভ বসে গেল আওয়ার দেশে আমাদের দেশে নেক্সট সেভেন হি লুকড অ্যাট দ্য মার্গোসা সে নিম নিমগাস দিয়ে তাকালো অ্যান্ড উইপড ড্যাশ হাইজ এবং তার চোখ পুঁজল তার মানে কি হিজ আইজ ওকে

টু বি এবু রিড এনি কোনো ভাষা পড়তে হলে ইউ হ্যাভ টু লার্ন তোমাকে জানতে হবে ইটস অ্যালফাবেট ইটস ইটস মানে ইহার অ্যালফাভেট জানতে হবে তাহলে ইটস পসেসিভ অ্যাডজেক্টিভ ওকে এরপরে আছে দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশান টেকেন ফ্রম দ্য ব্র্যাকেটস ব্র্যাকেট থেকে সঠিক অপশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান কারণ পসেসিভ অ্যাডজেক্টিভ প্রসেসিভ পড়ানো দূরে দিয়ে আছে নাম্বার ওয়ান দিস স্টেশনারিজ আর ব্যাকেট আছে দে আর শেষের শূন্যস্থান মানে কি প্রসেসি প্রোনাউন দেয়ার্স দেয়ার্স এই স্টেশনারি তাদের ওকে নাম্বার টু আই ফাউন্ড আমি খুঁজে পেয়েছি ড্যাস ক্লিপ আন্ডার দ্য পিলো আমি খুঁজে পেয়েছি আমার ক্লিপটা বালিশ এনেছি আমার মানে কি মাই মাইন কেন বসলো না কারণ এটা মাঝে আছে তাই বললো না প্রসেসের ব্যাটে মাই বসলো নাম্বার থ্রি ইজ দিস হ্যাড এই হ্যাট মানে টুপিটা এই টুপিটি কি তোমার শেষে আছে তাহলে পসেস প্রোনাউন ইয়র্স ইজ দিস হ্যাট ইয়র্স এই টুপিটি কি তোমার ওকে নাম্বার ফোর মিনু হ্যাজ এ ক্যাট মিনুর একটি বিড়াল আছে অ্যাজ ড্যাশ পেট মিনু হ্যাজ এ ক্যাট অ্যাজ হার পেট তার পোষ্য হিসাবে একটি বিড়াল আছে তার তার মানে কি পসেস হিসাবে অ্যাডজেক্টিভ তাই হার বসে গেল নেক্সট নাম্বার ফাইভ উই লাভ টু মেক ক্রাফটস আমরা কারুশিল্প করতে ভালোবাসি ইট ইজ ফেভারিট পাস্ট টাইম অফ আওয়ার্স শেষে আছে তাই আওয়ার্স বসল প্রসেসিভ প্রোনাউন আমরা শিল্প করতে ভালোবাসি এটা আমাদের ফেভারিট একটা টাইম ওকে নেক্সট নাম্বার সিক্স ইট ইজ ড্যাশ ব্যাকেটে দে আর দেয়ার্স প্রবলেম নট আওয়ার্স এটা তাদের সমস্যা দে আর টিআইজি আই আর দেয়ার দেয়ারটা প্রসেস অ্যাডজেক্টিভ এটা তাদের সমস্যা আমাদের নয় নেক্সট নাম্বার সেভেন ড্যাশ হেয়ার ইজ লঙ্গার দ্যান ড্যাশ প্রথমে বসবে হার হেয়ার হারটা প্রসেস ব্যাডজেক্টিভ তার চুল হয় লম্বা আমার থেকে শেষে আছে মাইন তাহলে হার প্রথম বসলো শেষে বসলো মাইন নেক্সট নাম্বার এইট দিস ইজ নট মাই নেকলেস এটা আমার নেকলেস নয় মাইবেন মাইন ইজ অ পার্ল আমারটা পার্লের তৈরি তৈরি প্রথম বসলো মাইন শেষে বসলো মাইন অ্যাডজেক্টিভ পরে বসলো প্রনাউন বন্ধুরা এরপরে আছে ইয়ের দাগ

শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান রুবেল ইজ রাইটিং ড্যাশ অ্যাড্রেস রুবেল তার ঠিকানা লিখছে রুবেল ছেলে তাই জন্য তার মানে হবে হিজ রুবেল ইজ রাইটিং হিজ অ্যাড্রেস রুবেল তার ঠিকানা লিখছে এখানে অ্যাড্রেসটি বসে গেল নাম্বার টু তিতলি ইজ দিস হাউস তিতলি এই বাড়িটি কি তোমার তোমার মানে কি ইউরস এই বাড়িটি কি তোমার ইয়র্স বসে গেল পসেসিভ প্রোনাউন ওকে নাম্বার থ্রি দেয়ার আর মাই ফ্রেন্ডস সেখানে আছে আমার বন্ধুরা অ্যান্ড ইউর প্যারেন্টস আর আছে তোমার আর ইউর আছে ইউর বসবে কি অ্যান্ড না কিউর বসবে না ইউর 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 তাহলে এখানে এখানে বসবে না হবে এখানে আছে আমার বন্ধুরা এবং তার বাবা মারা তার মানে হচ্ছে দেয়ার টি এইচ আই আর দেয়ার প্যারেন্টস দেয়ার হয়ে গেল নেক্সট নাম্বার ফোর দিস ইজ মাই শেয়ার এটা আমার ভাগ হ্যাড সি গট হার্স এটা আমার ভাগ সে কি তার ভাগটা নিয়েছে তার মানে কি প্রসেসিভ পোনাউন বসে গেল নাম্বার ফাইভ দ্য পাপ্পি ইজ স্লিপিং ইন ইটস কিনেল পাপ্পি মানে কুকুর ছানাটা ঘুমাচ্ছে তার ছোট্ট ঘরেতে ইটস এখানে কী বলবো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ বসল ওকে নেক্সট নাম্বার সিক্স আই হ্যাভ ড্যাশ বার্থডে অন ফিফটিন জুন পনেরোই জুন আমার বার্থডে তাহলে আমার মানে কি মাই বসবে তাহলে বসবে মাই এ মাই পসেসিভ অ্যাডজেক্টিভ সেভেন উই আর ডুইং ড্যাশ হোমওয়ার্ক উই আর ডুইং আমরা আমাদের আওয়ার হোমওয়ার্ক আমরা আমাদের কাজ করছি আওয়ার হোমওয়ার্ক আওয়ার মানে কি অ্যাডজেক্টিভ বসে গেল উই আর ডুইং আওয়ার হোমওয়ার্ক ওকে নেক্সট এইট দ্য গার্লস স্কোর ওয়াজ টোয়েন্টি টু ফিফটি মেয়েটার স্কোর হচ্ছে দুশো পঞ্চাশ বাট কিন্তু আমাদের বাট আওয়ার্স ও ইউ আর এস আওয়ার্স ওয়াই ওয়াজ টু ফিফটি ফাইভ আমাদের যে দুশো পঞ্চান্ন মেয়েট হচ্ছে দুশো পঞ্চাশ ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা যদি কোথাও ফল্ট থাকে যদি শিখতে না পারো অবশ্যই জানাবে যদি এ ধরনের ভিডিও আরও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম